বন্ধুরা, আজকে আমরা এই গ্লাস দিয়ে তিনটি ম্যাজিক দেখব ও এবং শিখব। আমার হাতে দুটো গ্লাস দেখতে পাচ্ছ, একটি গ্লাসের ভিতর দিয়ে আরেকটি গ্লাস বের হয়ে যাচ্ছে, মনে হচ্ছে দুটি গ্লাসেরই তলা নেই। চলো আমরা শিখে নেই কী করে করলাম। একদমই সহজ, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ম্যাজিকটা। আমি যখন একটি গ্লাস আরেকটি গ্লাসের উপরে দিচ্ছি, প্রথম গ্লাসটা আঙুলে ধরে নিচের গ্লাসটি ছেড়ে দিচ্ছি, প্রথম গ্লাসটা আঙুল দিয়ে ধরে নিচের গ্লাসটা ছেড়ে দিচ্ছি, আর দেখতে মনে হয় একটি গ্লাস দিয়ে আরেকটি গ্লাস বের হয়ে যাচ্ছে। আমার হাতে একটি গ্লাস আছে, একটি বল আছে, ফুটবল, ছোট ফুটবল। বলটা আমি গ্লাসে রাখলাম, একটু ম্যাজিক করার সাথে সাথে বলটি বড় হয়ে গেল। ওয়াও, চলো শিখে নেই কি করে হলো। একদমই সহজ, প্রথমে আমি গ্লাসে একটি বল রেখে দিয়েছি, বড় বল, আর এই বলটা যখন এখানে রাখি ঠিক নিচে ছেড়ে দিই, বলটা নিচে চলে যায়। আসলে গ্লাসে বলটা আমি রাখছি না, বলটা চলে যাচ্ছে নিচে, আর হয়ে গেল ম্যাজিক। আবারও দেখাচ্ছি, বলটা ছেড়ে দিলাম, নিচে চলে গেল, হয়ে গেল একটি বড় বল, ম্যাজিক। এটাই হচ্ছে ম্যাজিকের রহস্য, ছোটো বল থেকে বড় বল। আমার কাছে দুইটি গ্লাস দেখতে পাচ্ছেন ও আরেকটি বল। বলটা আমি গ্লাসের তলায় রেখে দিলাম, আরেকটি গ্লাসে রেখে দিলাম, তুলে দিলাম, ওয়াও, বলটি নিচে চলে আসলো। আমি বলটিকে আবার ম্যাজিক দেখাচ্ছি, বলটি আমি আবার গ্লাসের তলায় রেখে দিলাম, টোকা দিলাম, আবার বলটি নিচে চলে আসলো। একদম সহজ ম্যাজিক, চলো আমরা এবার শিখে নিই কি করে করলাম। এই ম্যাজিকের জন্য দুটো গ্লাস দুটো বল লাগে, স্পঞ্জ বল। কিছুই নেই দেখাচ্ছি, আসলে এই গ্লাসে বলটা আছে, রেখে দিলাম, একটা বল নিচে আছে আগে থেকেই গ্লাসের তলায় রেখে দিলাম। স্পঞ্জ বল যেহেতু স্প্রিং করে সেজন্য টাইট করে ধরে রাখতে হবে, টোকা দিলাম, নিচে চলে গেল, আসলে বলটা এখানেই আছে। আবার এই গ্লাসটা এখানে রেখে দিলাম, আবার উপরে দিয়ে দিলাম বলটা, আবার টোকা দিলাম, বা চলে আসলো। যখন এই বলটা আমি আবার উপরে রাখি, টোকা দিই, বা চলে আসলো নিচে। এখন এই বলটা আমার হাতে নেই, ম্যাজিক করি। এই ম্যাজিকের লাস্ট পার্ট, ম্যাজিক শিখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।